নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল 29শে মার্চ 2024 তিন রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, আমি প্রতিদিন বলি আপনার জন্মকুণ্ডলিতে আকস্মিক অর্থপ্রাপ্তির ক্ষেত্রে রাহু, শুক্র, বুধ এই তিনটি গ্রহ কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাগ কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। অর্থাৎ আপনার যদি ভাগ্য সাপোর্ট দেয় কিনা, আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তাই ভাগ্যভাগকে স্ট্রং করুন। যাদের 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, 1-2 নম্বরের জন্য দেখছেন বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে সাহায্য করে। রাহু রক্ষা কবচ আপনার ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা রিকভারি আপনার করে এবং আপনার যে অর্থ যে জলের মতন খরচ হয়ে যাচ্ছে, সেই অর্থ খরচের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ রাহু রক্ষা কবচ কিন্তু করে। রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করে, কারণ কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তি যে গ্রহটি করিয়ে থাকে, সে আপনার শেয়ার বাজার থেকে হোক, লটারি থেকে হোক, অনলাইন ট্রেডিং থেকে হোক, ফাটকা থেকে হোক, স্টক মার্কেট থেকে হোক, যে কোনো দিক থেকে, সম্পত্তিগত দিক থেকে হোক, যে কোনো দিক থেকে বড় ধরনের যদি অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, সেটি একমাত্র রাহু গ্রহ। তাই রাহু গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে রাজা, অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, এবং যাদের অল্পের জন্য দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশন করুন। কারণ আগে আপনারা জেনে নিন আপনাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহ আপনার ভালো রয়েছে এবং এই তিনটি গ্রহ কিন্তু আপনার শুভ থাকা একান্তই দরকার কিন্তু রয়েছে, রাহু, শুক্র, বুধ। এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে কিনা, আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা 3 গুণ কিন্তু বৃদ্ধি করবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং যারা অনেক অর্থ নষ্ট করছেন অর্থপ্রাপ্তির জন্য, লটারি কেটে লটারি টিকিট কাটছেন প্রচুর টাকা, রাশির নাম শুনে বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, আমি একটা হাত জোর করে অনুরোধ করবো, আপনারা এটা করবেন না। আগে আপনারা দেখে নিন আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কখন রয়েছে, কারণ অনেকে প্রচুর টাকা নষ্ট করে ফেলছেন। তাই যারা শুধুমাত্র লটারির উপর ডিপেন্ড করছেন, শুধু লটারির উপর ডিপেন্ড করবেন না, যে কোনো দিক থেকে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হতেই পারে। এমন কোনো টাকা ডুবে গেছিলো, সেই টাকাও আপনি রিটার্ন পেতে পারেন। আবার কোনো সম্পত্তি, যে সম্পত্তি পাচ্ছিলেন না, সেখান থেকে আপনি কোনো মুনাফা পেতে পারেন। আপনি রাস্তাতে কুড়িয়েও কোনো অর্থ আপনি পেতে পারেন, সেটা আপনার 100 টাকা হলেও হতে পারে, আপনার 1000 টাকা হলেও হতে পারে। আপনার ফাটকা থেকে, বড় ধরনের শেয়ার বাজার থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে। তো কোন এই সৌভাগ্যশালী তিন রাশি, এই যে আমি প্রতিদিন যে টার্গেট নাম্বার এবং শুভ সময়টা বলি কি না, খুব রিসার্চ করে কিন্তু এই সময়টা এবং টার্গেট নাম্বারটা কিন্তু বলা হয়। আগামীকাল 1 ঘন্টা 30 মিনিটের যে সময়টা আমি বলবো, এই 1 ঘন্টা 30 মিনিট কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই তিনটি রাশির ক্ষেত্রে, এবং প্রত্যেকটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি এই ভিডিওতে এবার জানাতে চলেছি। প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদা কোন রাশির কথা বলবে। প্রথম যে সৌভাগ্যশালী রাশি, সে রাশির নাম বৃষ রাশি। আপনি বৃষ রাশির মানুষ, আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যে কোনো দিক থেকে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতেই পারে। আপনাদের টার্গেট নাম্বার 5,
আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:21 থেকে 12:33 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। হ্যাঁ, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। কন্যা রাশির টার্গেট নাম্বার 2 এবং 4 যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের শুভ সময় সকাল 10:55 থেকে 11:39 পর্যন্ত সময়টা শুভ। একদম শেষ রাশি, একদম অন্তিম রাশি, সেই রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। মকর রাশির ক্ষেত্রে যে সময়টা দেখা যাচ্ছে সকাল দশটা থেকে 11:33 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 9, অর্থাৎ আপনাদের যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু রয়েছে। নমস্কার, ধন্যবাদ।